তো মূল আলোচনা পর্ব শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, তোমরা যারা নতুন ভিজিট করছো আমাদের এই চ্যানেলে, তো তোমরা যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিভিন্ন টপিকের উপরে, বিশেষ করে NSOU রিলেটেড বিভিন্ন আপডেটের উপরে যদি সিম্পল এক্সপ্লেনেশন পেতে চাও, এবং এই উদ্দেশ্যে তোমরা যারা আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি, তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। তো তোমরা কিন্তু এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমাদের যে আজকের আলোচনা পর্বের মূল যে কেন্দ্রবিন্দু তা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের উপরে। তো দেখো, প্রথমত ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের উপরে তোমাদের পিজি পার্ট অনেক কিন্তু চারটে পেপার আছে, যেটাকে সংক্ষিপ্ত নামকরণ করা হয়েছে কিন্তু PGELT, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। তো এখানে দেখো PGELT 1, তারপরে 2, 3, 4 এরকম নামই কিন্তু তোমাদের আছে। তো পেপার ওয়ানে তোমাদের যে সাবজেক্ট আছে বা যে টপিক আছে তোমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স অ্যান্ড লিটারারি থিওরি। আচ্ছা, তারপরে দেখো পেপার টুতে তোমাদের আছে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক, তারপরে দেখো এখানে পেপার থ্রিতে আছে যেটা তোমাদেরকে পড়তে হবে দ্য ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি অফ ইংলিশ অ্যান্ড মডার্ন ইংলিশ গ্রামার। আচ্ছা, তারপরে দেখো পেপার ফোরে এখানে তোমাদের আছে ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড টেস্টিং টেকনিক্স অ্যান্ড রিসোর্সেস, এইগুলো তোমাদেরকে কিন্তু পড়তে হবে প্রত্যেকটা পেপার ওয়াইজ। তারপরে তোমাদের একটুখানি বলি, দেখো তোমাদেরও কিন্তু দুই ধরনের এক্সাম কন্ডাক্ট করবে ইউনিভার্সিটি, তারপরে তোমাদের কিন্তু এক একটা ইয়ার এন্ড হবে। একটা হচ্ছে দেখো অ্যাসাইনমেন্ট, এবং দ্বিতীয়টি হচ্ছে রিটেন ফাইনাল এক্সামিনেশন। তো দেখো এখন এখানে অ্যাসাইনমেন্টে কিন্তু টোটাল মার্কস কিন্তু 100, যেখানে প্রশ্নের সংখ্যা হবে 20 এবং প্রত্যেকটা প্রশ্নের মান হবে 5। তো এখন দেখো এই 100-এর মধ্যে তোমার কিন্তু ওয়েটেজ অফ মার্কস হচ্ছে 20%, তার মানে তোমার যত তুমি মার্কস পাবে তুমি অ্যাসাইনমেন্টে তার 20% কিন্তু নেওয়া হবে। এই রিটেন ফাইনাল এক্সামিনেশানের 100-এর মধ্যে যত তুমি পাবে তার 80% মার্কসের সাথে কিন্তু যোগ করা হবে, যোগ করে কিন্তু মার্কশিট তৈরি করা হবে। তো তোমাদেরকে বলবো এই যে 80%, 20% যে নাম্বার ক্যালকুলেশন এবং পাস মার্কস নিয়ে কিন্তু আমাদের অলরেডি ভিডিও বানানো আছে বা আলোচনা পর্ব তৈরি করা আছে তোমাদের উদ্দেশ্যেই, কিন্তু যেটা তোমরা পেয়ে যাবে NSOU PG নামে কিন্তু তোমরা এই প্লে লিস্ট করা আছে, এই প্লে লিস্টের মধ্যে কিন্তু পেয়ে যাবে। তো তোমাদের সুবিধার্থে এই প্লে লিস্টের লিঙ্কটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডিরেক্ট লিঙ্কে ক্লিক করার পর তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নিও। তো দেখো তোমাদের আজকের যে আলোচনা পর্বে আমাদের মূল বক্তব্য সেটা হচ্ছে তোমাদের রিটেন যে ফাইনাল এক্সামিনেশান সেই পেপারটি কেমন হবে। তো দেখো রিটেন ফাইনাল এক্সামিনেশানের ক্ষেত্রে কিন্তু টোটাল টাইম থাকবে এখানে 4 আওয়ার্স, মানে 4 ঘন্টা। তো মূল পেপার তোমাদের যে কোশ্চেন পেপার সেটা বিভক্ত করা হবে কিন্তু 3টে সেকশনে, সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি। তারপরে এখানে দেখো সেকশন এতে কেমন ধরনের প্রশ্ন হবে, সেকশন এতে তোমাদের থাকবে 4টে প্রশ্ন, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান হবে 18 এবং তোমাদেরকে চুজ করতে হবে যে কোনো দুটি। তো তোমাদের এখানে দেখো 18 × 36 হচ্ছে, এবং সেকশন বিতে কিন্তু থাকবে 6টা প্রশ্ন প্রত্যেকটা কোশ্চেন পেপারে, এবং যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 12, এখান থেকে তোমাকে চুজ করতে হবে কিন্তু যে কোনো 3টে, এখানেও দেখো 36। এবং সেকশন সিতে দেখো এখানে 8টা প্রশ্ন থাকবে, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান দেখো 7 এবং তোমাকে চুজ করতে হবে যে কোনো 4টে, তাহলে 4×7=28। তাহলে দেখো এখানে 36, 36, 72 এবং এই 28, এই টোটাল কিন্তু 100 মার্কসের পেপার। এ ঠিক এইরকম ধাঁচেই কিন্তু আমরা ইংলিশ লিটারেচারে যারা কিন্তু পিজি কোর্স করছে তাদেরও কিন্তু একই, তারপরে যে সমস্ত স্টুডেন্ট ইতিহাস, বাংলা, তারপরে পল সায়েন্স, আমরা যে আলোচনা পর্বগুলো তৈরি করেছি অলরেডি তোমাদের সাবজেক্ট ওয়াইজ, প্রত্যেকটা কোশ্চেন পেপারের যে ধরন এক কিন্তু একই এবং নাম্বার ডিস্ট্রিবিউশনস কিন্তু একই রকম আছে। আচ্ছা, তো তোমাদেরকে এখানে বিশেষভাবে লক্ষণীয় যেটা দেখো পেপার টুতে কিন্তু কোনো কোনো ইয়ারে আমরা দেখেছি এখানে কিন্তু আমরা যদিও জানলাম যে সেকশন সিতে 8টা প্রশ্ন থাকে, কিন্তু পেপার টুতে কোনো কোনো ইয়ারে কিন্তু তোমাদের 10টা প্রশ্ন থাকতে পারে। তো অসুবিধার কোনো কারণে 10টার থেকে কিন্তু তোমাদের যে 5টা বা 6টা লিখতে বলবে তা কিন্তু নয়, এই 4টেই কিন্তু তোমাদেরকে চুজ করতে হবে। তো যাই হোক, তোমাদের যে ধরনের কোয়েরিজ ছিল তোমাদের এই পেপারকে কেন্দ্র করে এবং নাম্বার ডিস্ট্রিবিউশনস এবং কোশ্চেন্স প্যাটার্নসকে কেন্দ্র করে, তো আশা করি তোমরা সিম্পলি সেটা বুঝতে পেরেছো। তো এর পরেও যদি তোমাদের কোনোরূপ কোনো কোয়েরিজ থাকে এবং সেগুলো যদি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে তোমরা সেন্ড করতে চাও, তো তোমাদের সুবিধার্থেই কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ তার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু প্রোভাইড করা আছে, সেখানে ভিজিট করে কিন্তু তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে তোমাদের কোয়েরিজ সেন্ড করতে পারো নির্দ্বিধায়। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের নতুন একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।